হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। সবাই কেমন আছেন? শিব বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। তো ভক্তগণ, আজকে আমি আপনাদের বৃন্দাবনে যেগুলো সেবিত বিগ্রহ তার মধ্যে একটি বিগ্রহ যার নাম হচ্ছে রাধাবল্লভ, তো সেই রাধাবল্লভ সম্পর্কে আমি আপনাদের কিছু শেয়ার করছি, বর্ণনা করছি। আপনারা এখানে ভিডিওর মধ্যে আপনারা রাধাবল্লভের ফটো দর্শন করতে পারবেন। এমনকি যারা রাধাবল্লভে এসছেন, সরি বৃন্দাবনে এসছেন, তারা কিন্তু অবশ্যই অনেকে কিন্তু রাধাবল্লভ দর্শন করেছেন। তো এই যে রাধাবল্লভ, এই রাধাবল্লভটি কিন্তু কোনো সাধারণ বিগ্রহ নয় বা কারো হাতে বানানো বা প্রতিষ্ঠিত কোনো বিগ্রহ নয়। এটি হচ্ছে ডাইরেক্ট সাক্ষাৎ শিবের, দেবাদিদেব মহাদেবের আরাধ্যদেব। তো এখানে উপরে দেখা যাচ্ছে বাড়িওয়ালা একটু টুক 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 কিছু করছে, একটু সাউন্ডটা এখানে প্রবেশ করবে। যাই হোক, তো আপনারা এতে কিছু মনে করবেন না, কারণ আমি অত বড় ভিডিও ম্যান নই, সাধারণ একজন আপনাদের মতো একজন ব্যক্তি। তো আপনাদের যদি সাপোর্ট পাই, তাহলে আমি আপনাদের কাছে বৃন্দাবন ধাম দর্শন আরও বেশি বেশি করে আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তো সে রাধাবল্লভ সম্পর্কে আমি যেটুকু জানি, আপনারা হয়তো অনেকে আরও ভালো করে জানেন, সেগুলো আপনারা শেয়ার করতে পারেন সবার কাছে। তো আমি আমার জানা মতো যা জানি আমি শেয়ার করছি। তো সবাই হয়তো জানেন যে শিবের আরাধ্যদেব হচ্ছে রামচন্দ্র, কারণ শিব কী করে, পঞ্চমুখে রাম নাম জপ করে। এটি কিন্তু সাধারণভাবে আমরা সমস্ত সনাতনী যুব সমাজেরা অনেকেই কম বেশি জানি, কিন্তু আমরা যারা এখানে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, বিশেষ করে যারা বৃন্দাবনে থাকছি, আমরা সবাই জানি কি শিবের আরাধ্যদেব হচ্ছে কে, রাধাবল্লভ। সেটি কীভাবে, তো সেটি আপনারা শ্রবণ করুন। সেটি হচ্ছে আপনার আত্মদেব নামক একজন ব্রাহ্মণ ছিলেন, আত্মদেব অথবা আত্মরাম, এই দুটো থেকে যে কোনো কিছু একটা হবে। যাই হোক, আত্মদেব বলছি আমি, ঠিক মতো মনে পড়ছে না। তো সেই ব্রাহ্মণটি শিবের একজন মহান ভক্ত ছিলেন, যেমন রাবণ আদি অনেক শিব ভক্ত ছিলেন, তাদের মধ্যে উনিও একজন মহান ভক্ত ছিলেন। তো উনি এত সুন্দর শিব ভক্ত ছিলেন যে ওনার মধ্যে কোনো স্বার্থ ছিলেন না, হ্যাঁ, শিবের প্রতি ভালোবাসায় ছিলেন। হ্যাঁ, তো বলে না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্চা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ওনার যেই ইচ্ছাটা ছিল সেটি হচ্ছে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা, ওনার ভক্তি প্রাপ্ত করা। ওনার কিন্তু ওরকম ইচ্ছা ছিল না যে কৈলাসকে একদম পুরো একদম মানে কি, হ্যাঁ, নিজের বাহুবল দেখিয়ে দেওয়া, হ্যাঁ, এরকম কোনো স্বার্থ ছিলেন ওনার মধ্যে। তো উনি কী করেছিলেন, কৈলাসে গেছেন, কৈলাসে গিয়ে কী করলেন, দেবাদিদেব মহাদেব, ফ্যানটা একটু বন্ধ করেছি ফ্যানের আওয়াজটা থেকে বাঁচার জন্য, তাই একটু হাত পাকা করি, ঠিক খুব গরম পড়ছে, দেখছেন ঘেমে যাচ্ছি। তো তিনি কৈলাসে গেছেন, কৈলাসে গিয়ে অনেক আরাধনা করেছেন, অনেক তপস্যা করেছেন। তো ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব একদম সরাসরি ওনার সামনে প্রকট হয়ে গেছেন আর বলছেন, বলো কী চাই। বলছে, প্রভু আপনি যেহেতু আমার সামনে চলে এসেছেন, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই, আমি আপনাকে পেয়েই সন্তুষ্ট। তো মহাদেব বলছেন, দেখো আমি দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, তো আমার মান সম্মানটা তো তুমি রক্ষা করো, আমি তোমাকে দর্শন দিয়েছি, আমি যদি তোমাকে কোনো কিছু না দিই তাহলে সংসারে সবাই আমার বদনাম গাইবে, বদনাম করবে, তুমি আমার কাছে আমার মান সম্মানের জন্য কিছু একটা চাও। বলছি, ঠিক আছে প্রভু, তো আপনি যেহেতু দিতে চাইবেন তো ঠিক আছে, সেটি আপনার ইচ্ছা মতোই দিতে হবে, আপনার যে সবচেয়ে প্রিয় জিনিসটি সেটি আপনি আমাকে দেবেন। তো এখন বলুন, এখন শিব তো আপনি জানেন অল্পতেই সন্তুষ্ট, হ্যাঁ, সেই জন্য ওনার নাম রাখা হয়েছে কি আশুতোষ। হ্যাঁ, আবার অল্পতেই কিন্তু উনি অনেক ক্রোধান্বিত, দুর্বাসামুনের মতন। তো শিব কী করেছেন, নিজের হৃদয় থেকে, হ্যাঁ, এই রাধাবল্লভকে প্রকট করেছেন প্রকট করেছেন, প্রকট করে সেই আত্মদেব নামক সে ব্রাহ্মণের হাতে উনি অর্পণ করেছেন, ঠিক আছে। তারপর সেই ব্রাহ্মণ সেই রাধাবল্লভকে কী করেছেন, নিজের হাতে নিয়েছেন। তো এখন যেমন একটি, আপনারা জানেন, যখন একটি কন্যা যখন বিবাহ দেওয়া হয় তখন সে কন্যাকে অনেক কিছু ধন সম্পত্তি এবং ইত্যাদি আদি, টিভি ফ্রিজ ইত্যাদি ফার্নিচার অনেক কিছু দিয়ে কী করে কন্যাকে বিদায় করে কন্যার বাড়ি থেকে, ঠিক সেরকম শিব কী করলেন, শিব অনেক মণিমাণিক্য, অনেক মানে চিন্ময় জিনিস উনি ওনাকে দিয়েছেন, চিন্ময় মানে দিব্য জিনিস এগুলো, হ্যাঁ, এগুলো কোনো জড় বস্তু ছিলেন না, এগুলো সব কৈলাসের মধ্যে ওনার কাছে যেগুলো সবচেয়ে মূল্যবান জিনিস, যেগুলোর দ্বারা ভগবানের সেবা উনি সুন্দরভাবে করতেন, সেই সব জিনিসগুলো দিয়ে রাধাবল্লভকে উনি ওনার কাছে স্থানান্তর করেছেন, ঠিক আছে। তারপর শিবের কৃপা আশীর্বাদ নিয়ে উনি কী করেছেন, উনি চলে এসেছেন কোথায়, নিজের গ্রামে। হ্যাঁ, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি না কারো ভালো লাগবে কি না, কেউ পুরোটা শ্রবণ করছেন কি না, তো আমি একটু তাড়াতাড়ি করে বলছি, ঠিক আছে।
তো উনি যখন নিয়ে চলে এসেছেন, আসার পরে উনি অনেকদিন সেবা করছেন, সেবা করছেন, সেবা করতে করতে ওনার যখন বার্ধক্য চলে এসছে, মানে অনেক বয়স হয়ে গেছে, তখন উনি ভাবতে লাগলেন, আরে আমার তো অনেক বয়স হয়ে গেছে, এখন রাধা বল্লভ কী হবে, কী করা যায়। তো ওনার দুটো কন্যা ছিল খুব সুন্দরী দেখতে, তো উনি ভাবলেন আমি এই দুটো কন্যাকে একজন যোগ্য ব্যক্তির হাতে বিয়ে দেবো, যাতে আমার কন্যাগুলোকেও তিনি দেখাশোনা করবেন, আমার রাধা বল্লভের সেবাও কী হবে না, হ্যাঁ বাধাপ্রাপ্ত হবে না, কারণ কন্যাগুলো ছোটো থেকে কী করেছে, রাধা বল্লভের সেবায় যুক্ত ছিলেন। তো সেই হিসাবে উনি যোগ্য ব্যক্তি খুঁজছেন, তো যোগ্য ব্যক্তি পাচ্ছে না। তো আপনারা জানেন রাধা বল্লভ সম্প্রদায়ের মধ্যে যিনি হরিবংশ মহারাজ ছিলেন, আপনারা সবসময় শুনবেন শ্রী বৃন্দাবন এরকম ওনারা অনেক কীর্তন করে, হ্যাঁ জয় জয় রাধা বল্লভ এরম করে। তো হরিবংশ যিনি মহারাজ, ওনাদের ওনার রাধারানীর বাঁশির অবতার, কৃষ্ণের বাঁশির অবতার বলে ওনারা কি মানেন, ঠিক আছে, উনি কৃষ্ণের হাতে যে বাঁশিটা সেই বাঁশি উনি অবতার হয়েছে ওনার রূপে, এরমভাবে ওনারা মানেন। তো হরিবংশ মহারাজ উনি ছিলেন রাধারানীর একজন পরম ভক্ত, উনি বৃন্দাবনে আসার জন্য মনস্থির করেছিলেন, রাধারানীকে ওনার মানুষ পটে, আমি যেগুলো শ্রবণ করেছি সেগুলোই আপনাদের বলছি, নিজের থেকে কোনো কিছু বলছি না, ওনার মানস পটে কী হয়েছে, ওনার স্বপ্নের মধ্যে এসছেন, যেমন পুণ্ডরীক বিদ্যানিধির স্বপ্নের মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রা এসেছিলেন, হ্যাঁ এরকম আর কি, বুঝলেন তো। তো পুণ্ডরীক বিদ্যানিধি না কি, হ্যাঁ পুণ্ডরীক বিদ্যানিধি, যাই হোক একটু হয়তো ভুল বললে বলতে পারি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি অত বড় অভিজ্ঞ কোনো ভক্ত নই আপনাদের মতন, আপনারা তাও অনেক উন্নত। পুণ্ডরীক বিদ্যানিধির যেমন স্বপ্নে এসেছিলেন, হ্যাঁ ভগবান, হ্যাঁ এরকম। তো ঠিক ওনার স্বপ্নে রাধারানী এসে কী করলেন, ওনাকে নির্দেশনা দিলেন, তুমি বৃন্দাবনে আসার সময় একটা গ্রাম ছিল, সেই গ্রামটির নামও আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, তো সেই গ্রাম হয়ে তুমি আসার সময় ওনার দুটি কন্যা আছে, সে ব্রাহ্মণে তার কাছে রাধা বল্লভ আছে, তাকে তুমি নিয়ে চলে এসো, নিয়ে বৃন্দাবনে স্থাপন করো এবং সেবা করো। তো বর্তমানে আপনার যে রাধা বল্লভ দর্শন করছেন বৃন্দাবনে, বা আমার ভিডিওর মাধ্যমে ফটোতে যেটা দেখছেন, সেই রাধা বল্লভটি হচ্ছে এই সেই রাধা বল্লভ, তো এটি কোনো কারো কি নয়, বানানো কোনো মূর্তি নেই, এটা হচ্ছে শিবের আরাধ্য দেব। তাহলে আপনারা জানতে পারলেন কীভাবে রাধা বল্লভ বৃন্দাবনে এসেছেন, তো সেই থেকেই প্রাচীনকাল থেকে রাধা বল্লভ এখানে বৃন্দাবনে সেবিত হচ্ছে। তো আপনারা অবশ্যই যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি আরও বেশি বেশি করে আপনাদের কাছে প্রচার করতে উৎসাহিত হব, আর আপনারা অনেক কিছু ভালো কিছু জানতে পারলেন। তো রাধা বল্লভ লাল কি জয়, সে বৃন্দাবন দাম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল আর কি, এনজিডি বৃন্দাবন ব্লক কি জয়।